আপনারা দেখছেন বিশ্ববঙ্গ নিউজ। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত এক নম্বর আম্বেরিয়া নতুন হাটের পাশে মৃণাল মণ্ডল পিতা ঈশ্বর অশোক মণ্ডলের বাড়িতে আজ দুপুরেই নগদ টাকা ও সোনার গহনা চুরি হয়ে যায়। কেউ ছিল না ওই নিমন্ত্রণ বাড়ি। মৃণাল মণ্ডল কর্মসূত্রে বিগত দু বছর যাবৎ তামিলনাড়ুতে কর্মরত। আজ দুপুর একটা নাগাদ তার স্ত্রী পাশের একটি বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। সেই সময়ে বাড়ি ফাঁকা থাকার কারণে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা তার বাড়িতে দরজা ভেঙে এবং সোনা দানা সব চুরি হয়ে গেছে, টাকা পয়সা শাড়ির মধ্যে ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে, চাবি তোর তোর কিচ্ছু নেই, সব চুরি করে নিয়ে গেছে লকার ভেঙে। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা এক সাদি বাড়ি নিয়ে গেছিলাম। কেউ ছিল বাড়িতে? না। আনুমান কত টাকার চুরি হতে পারে আপনার? 3 লাখ টাকা। এবং টাকা নগদে? নগদে 4,500 টাকা ছিল। আপনার নাম? আমার নাম রানী মণ্ডল। আপনার স্বামীর নাম? মৃণাল মণ্ডল। বাড়ির অ্যাড্রেসটা বলবেন? 1 নম্বর আমেরিয়া থানা হিঙ্গলগঞ্জ। আলমারি ভেঙে নগদ 30,000 টাকা ও সোনার গহনা চুরি করে। খবর পাওয়ার পর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এনলাইটেনমেন্ট হাব, অ্যান এডুকেশনাল ফিল্ড রানিং বাই এক্স স্টুডেন্ট অফ রহরা রামকৃষ্ণ মিশন। Student are being developed here by assessing their learning. Call right now. ছিলাম বাড়িতে, ছিলাম না জানি না। বাড়ি ফিরে এসে বৌমা কান্নাকাটি করে আমার কাছে গিয়ে বলছে যে আমার ঘরেতে সোনা দানা টাকা পয়সা চুরি হয়ে গেছে। কটা দিন? আনুমানিক এরকম 2.5টা। আপনার বাড়ি কি পাশে? হ্যাঁ, আমার বাড়ি পাশে। কি কি চুরি হয়েছে জানতে পারেন? হ্যাঁ, পরে শুনলাম হচ্ছে বাউটি 2খানা আর নোয়া 1খানা আর আংটি 3টে আর হচ্ছে নূপুর 2 জোড়া আর হচ্ছে হার 2টো আর ব্রেসলেট 1টা আর নাকের সোনা 2টো নাকফুল আর কিছু। তোমার দেখা যাচ্ছে তোমাদের ভিতরে আছে সমাজ বিরোধী, এটা তো একেবারেই সেই অনন্ত কাল থেকেই হয়ে আসছে। তারা তাদের নেশা, তাদের পেশা, এটাই তারা ধরে নেয়। আর এর জন্য তো যথাযথ প্রশাসনিক ব্যবস্থাও হয় ধরা ধরলে বা ধরা পড়লে।